আসসালামু আলাইকুম, আমি ঢাকা থেকে বলছি। বাংলাদেশি ব্লগার আইরিন ডেলি লাইফ স্টাইল ব্লগে আপনাদেরকে জানাই স্বাগতম। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে, যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রতিদিনের মতো করে আবারও এলাম নতুন একটি ভিডিও নিয়ে। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। তাই পুরো ভিডিওটি না টেনে দেখে যাওয়ার জন্য অনুরোধ করছি, প্লিজ। বেশ কিছুদিন আগে আমাদের সবার গরমে নাজেহাল অবস্থা ছিল, তখন চা কফি খাওয়া কোনোটাই সম্ভব ছিল না। কিন্তু আল্লাহর এক ইশারায় কিন্তু পুরো দুনিয়াটা একদম ঠান্ডা হয়েছে, আর যার জন্য এখন চা খেতে ভালোই লাগবে। আজকের পরিবেশটা একদম মেঘলা মেঘলা, তো তার জন্য চা হবে না সেটা তো হতে পারে না। সকালবেলা নাস্তাটা অলরেডি কমপ্লিট করেছি, আর তারপর আয়ানকে একটু পড়ালেখা করালাম, এরপরে একটু বাইরে আসলাম। কেননা মেঘলা মেঘলা আকাশ থাকলে আমার বারবার ইচ্ছে করে বাইরে এসে দাঁড়িয়ে থাকি, তো বাইরে গিয়ে দাঁড়ানো তো সম্ভব না। বারান্দায় এসে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে আছি, আর হঠাৎ করে চোখ পড়লো এই তো আমার বাসার সামনে। বেশ কিছুক্ষণ থেকে বাসায় কারেন্ট নেই, তবে বুঝতে পারিনি যে আমার বাসার সামনেই কাজ হচ্ছে যার জন্য কারেন্ট নেই। যখন এই সকল কাজগুলো ভাইয়ারা আঙ্কেলরা করেন, তখন আমার মাথার মধ্যে অনেক বেশি টেনশন কাজ করে। আর তার সাথে আরও একটা বিষয় নিয়েও আমি অনেক চিন্তা করি, যে আসলে ওনারা পরিবারের হাসি মুখ দেখার জন্য কত যে রিস্ক নিয়ে কাজ করছেন, কিংবা আমাদের সুবিধার কথা চিন্তা করেও তো কত ঝুঁকির কাজ করে যাচ্ছেন, তাই না? তাই আমরা প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে এই সকল ভাইয়া আঙ্কেলদের জন্য দোয়া করব। আর যাদের হাজব্যান্ড কিংবা ভাই কিংবা বাবা এই কাজগুলো করে যাচ্ছেন, এই কাজের সাথে যুক্ত আছেন, আপনারা সবাই সবসময় পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর কাছে ওনাদের জন্য দোয়া করবেন। আল্লাহ যাতে করে ওনাদেরকে হেফাজতে রাখেন। তাই তো বাইরের পরিবেশটা দেখে আপনারাও বুঝতে পারছেন কতটা মেঘলা মেঘলা আকাশ। এই তো কিছুদিন আগে আমরা বৃষ্টির জন্য কতটাই না হাহাকার করেছি। আমার এখানে এখনও দিনের বেলায় বৃষ্টি দেখা দেয়নি, যা হচ্ছে রাতের বেলায় হচ্ছে, দিনের বেলায় তেমন কোনো বৃষ্টি হচ্ছে না, যার জন্য দিনের বেলায় খুব ভালোভাবে উপভোগও করতে পারিনি। তো কিছুক্ষণ বারান্দায় দাঁড়িয়ে সময় কাটিয়েছি, আর তারপর মনে হলো যে বাসার কাজগুলো তো সময়ের মধ্যে শেষ করতে হবে, তারপর দুপুরের রান্নাবান্নারও আয়োজন করতে হবে। তো তার জন্য চলে এসেছি বাসায়। এসে মোটামুটি ক্লিনিংয়ের কাজগুলো মোটামুটি করে নিয়েছি, আসলে অফ ক্যামেরায় করেছি। অন ক্যামেরায় আজকাল কাজ করতে কেন জানি না ভালো লাগে না, ইচ্ছে করে না এই আর কি। তো তার জন্য আজকে অফ ক্যামেরায় আমি ক্লিনিংয়ের কাজগুলো মোটামুটি সেরে নিয়েছি। গত দুই দিন আগে আয়না বাবা এই মধুটা এনেছেন, আর এই মধুটা একদম খোলা জায়গা থেকে কিনেছি। নর্মালি এমনিতে দেখা যায় যে সুপার শপ থেকেই কেনা হয়, তবে আয়না বাবা যখন বাজারে গিয়েছেন, আসার পথে দেখেছেন যে বলের মধ্যে নিয়ে ওনার বসে আছেন, খাঁটি মধু বলা হয়েছিল। তো আমি ইচ্ছে করে এটাকে দুই দিন ফ্রিজে রেখেছি, কেননা যখন সুপার শপ থেকে মধু নিয়ে আসি, এটাকে কিছুদিন যদি ফ্রিজে রাখি, তারপর দেখা যায় যে এটার নিচে কিছুটা অংশ বসে যায় একদম চিনির মতো করে। তো তার জন্য আমি দেখছিলাম যে এটাও বসে যায় কি না, পরে দেখলাম যে না, এটা তো বসেনি। তো মনে হলো যে না, এটা আসল মধু। এছাড়াও আয়নের বাবা ইউটিউবে অনেক ভিডিও দেখছিল যে মধু আসলে খাঁটি মধু চেনা যাওয়ার যে টিপসগুলো, ওইগুলো দেখছিল। তারপর উনিও কয়েকভাবে এটাকে পরীক্ষা করেছে, দেখছে যে না, এটা নাকি আসল মধু। তবে আমি এখনও জানি না আসলে সত্যিটা কী। যাই হোক, সত্য মিথ্যে এত কিছু আর যাচাই করলাম না, মিথ্যা হলে মিথ্যা, সত্য হলে সত্য, যেটাই হবে কিনে যেতে ফেলেছি, খেতে তো হবেই। তো কথা বলতে বলতে এরও মাঝে আমি দুপুরের রান্নাবান্না কিন্তু শুরু করে দিয়েছি। এখানে আমি শিং মাছ এবং কই মাছের ডিম হয়েছিল, তো সেটাকে আলাদা করে রেখেছিলাম। আর এই ডিমটা এভাবে ভুনা করলে মা অনেক পছন্দ করে, তো তার জন্য আমি এভাবে ভুনা করার চেষ্টা করি। আজকাল আমি যখন বয়স দিতে বসি, চারিপাশের মানুষ ঠিক যেমন করে ঠক ঠুক আওয়াজ করে, তেমনি কিন্তু পাখিও এসে আমার সাথে সুর মিলায়। পাখির এত শব্দ হয়, পাখিগুলো একদম আমার কিচেনে এসে অনেক জোর জোর শব্দ করে, যার জন্য আসলে আমার অনেক বেশি বিরক্ত লাগে। একটা সময় পাখির শব্দ ভালোই লাগতো, কিন্তু পাখিগুলো যখন অনেক বেশি ক্যাচম্যাচ করে, তখন আমার আর ভালো লাগে না, এই আর কি অবস্থা। মোটামুটি আমার বাসার ভিতরেই ঢুকে পড়েছে পাখিগুলো। তো এই তো আমি সবার আগে মাছের ডিমগুলোকে একটু লবণ হলুদ মরিচ দিয়ে ভেজে নিয়েছি, আর তারপর এখানে পরিমাণ মতো পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, একটু আদা রসুন বাটা দিয়েছি, আর পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে আমি মশলাটাকে নর্মালি সবসময় যেভাবে কষিয়ে রাখি ওইভাবে কষিয়ে রেখেছি। অফ ক্যামেরায় আমি এখানে একটা ডিম ভেজে রেখেছি আয়ানের জন্য,
তো ভাবলাম যে ডিমটা এখানে দিয়ে দিই, ও যখন খাবে তখন ওকে খাইয়ে দেব এই আর কি। মাছের ডিমটা এভাবে ভুনা করলে খেতে বেশ ভালো হয়, অসম্ভব মজা হয়, আমি সেটাই বলবো। আসলে আমার কাছে খুব ভালো লেগেছে, তাই ভাবলাম যে আমি আপনাদের সাথে একটু শেয়ার করি। আমার বাসায় খুব বেশি রান্নাবান্না হয় না, পরিমাণে একদম অল্প অল্প করেই রান্না করি, যাতে করে আবার বাসি খাবার নিয়ে আমাকে বসতে না হয়। তো তার জন্য আমি পরিমাণে অল্প অল্প করে রান্না করি, যাতে করে আমাদের এক বেলায় হয়ে যায়। আর আইনের বাবা দেখা যায় যে অনেক সময় রাতে খায়, আবার অনেক সময় খায়ও না, তো তার জন্য খুব একটা চাপ নেই না। যারা যারা এই পর্যন্ত আমার ভিডিওটি দেখেছেন আর এখনও একটি লাইক দেননি, আপনাদের সবাইকে রিকোয়েস্ট করব, প্লিজ ভিডিওর কোনো অংশ কিংবা আমার কোনো কথা যদি একটু হলেও ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলে তো এসেছেন, ঠিক আছে, ভিডিওটাও ভালোবেসে দেখছেন, মনে করে একটি লাইকও দিয়ে দিন, কারণ আপনাদের একটি লাইক কিন্তু আমার ভিডিওটাকে আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। এতে করে আমি অনেক বেশি উপকৃত হব। আর কাজটি যদি অলরেডি আপনারা করে থাকেন, আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো এই তো খুবই নর্মাল ওয়েতে আমি ডিমটা ভুনা করেছি, আর তারপর এখানে মিষ্টি কুমড়া ভাজি করতে দিয়েছি। মিষ্টি কুমড়া ভাজি আমার অনেক পছন্দ, রুটি পরোটা কিংবা ভাত যেটা সাথেই হোক না কেন ভালো লাগে। আর এই মিষ্টি কুমড়াটা অনেক ভালো ছিল, অনেকটা মিষ্টি ছিল, তার সাথে কালারটা দেখেও আপনারা বুঝতে পেরেছেন যে কতটা লাল ছিল। যাই হোক, যারা যারা আজকে প্রথম এসেছেন আমার চ্যানেলে আর আমার ভিডিওটা আজকে প্রথম দেখছেন, আমার কোনো কথা কিংবা আমার কোনো কাজ যদি একটু হলেও ভালো লাগে তাহলে আপনাকে রিকোয়েস্ট করব আমার ছোট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকার জন্য। পাশে থাকা বেল বাটনের অল অপশনটি অবশ্যই প্রেস করে রাখবেন, এতে করে আমার নিত্য নতুন ভিডিওটি ছাড়া মাত্র নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। আর কাজটি যদি অলরেডি আপনি করে থাকেন, আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। তোই তো আমি কিন্তু যেটা করি, সবসময় যে কড়াইতে রান্না করি ওই কড়াইতে আমি তরকারি কিংবা ভাজি কোনোটাই রাখি না, এটার সাথে সাথে আমি অন্য একটা পাত্রে নিয়ে নেই। এটা আমার আগে থেকে অভ্যেস, গ্রামে থাকতেও আমি সেম এই কাজটাই করতাম, আর শহরে আসার পরেও আমি সেম এই কাজটাই করে যাচ্ছি। রেগুলার যেহেতু আমি ভিডিও শেয়ার করি, তবে মাঝে মাঝে আর ইচ্ছে করে না যে ভিডিও শেয়ার করব, তা আজও ইচ্ছে করছিল না, তাও ভাবলাম যে ছোট্ট একটা ভিডিও আপনাদের মাঝে শেয়ার করেই ফেলি। আসলে আজকে মনটাও খুব ভালো ছিল না, আরিবা অসুস্থ, আপনারা আরিবাকে অনেকেই চেনেন, আমার বোনের মেয়ে, অনেক অসুস্থ, হসপিটাল ভর্তি করিয়েছে। আর বাইরের পরিবেশ তার সাথে ঝড় বৃষ্টি এগুলো দিয়ে এত দূরের পথটাও যেতে পারছি না, তবে এখান থেকে খুব খারাপ লাগছে। তার জন্য আমি বিকেলবেলায় এসে বারান্দায় দাঁড়িয়েছিলাম আর বারবার আল্লাহর কাছে একটা কথাই বলছি যে আল্লাহ ওকে তুমি সুস্থ করে দাও, ছোট্ট একটা বাবু, ওকে তুমি এত অসুখ দিও না। তো আপনারা সবাই আরিবার জন্য দোয়া করবেন, আরিবা যাতে করে তাড়াতাড়ি সুস্থ হয়ে বাসায় ফিরে যেতে পারে। আসলে এখনকার ওয়েদার অনেক খারাপ, সবাই সবার বাসার বাচ্চার প্রতি খেয়াল রাখবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন, পরিবারের সবার প্রতি খেয়াল রাখবেন, এই রিকোয়েস্টটা আমি সবসময় করি আজও করব। আপনি সুস্থ থাকলে আপনার পুরো পরিবারের সবাই সুস্থ থাকবে, এটা কিন্তু একদম সত্যি কথা। তো যাই হোক, ভিডিওতে অনেক ভুল ত্রুটি ছিল, সব ভুল ত্রুটিগুলো ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি আজকে একদম শেষ পর্যায়ে চলে এসেছি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।